হ্যালো ভিউয়ার, দেশ বিদেশের নিত্য নতুন সকল প্রকার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের কোনো নিউজ মিস করতে না চাইলে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শাহবাগের সেই গণজাগরণ মঞ্চ এখন কোথায়, কি করছে? বাংলাদেশে 1971 সালের মানবতা বিরোধী অপরাধীদের মৃত্যুর দণ্ডের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের 5 বছর পূর্তি হলো আজ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2013 সালের 5ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর একদল তরুণ শাহবাগ মোড়ে জড়ো হয়ে তার মৃত্যু দণ্ডের দাবি জানাতে শুরু করেন, যা পরে গণজাগরণ মঞ্চ ব্যানারে আন্দোলনের রূপ নেয়। এরপর একের পর এক শীর্ষস্থানীয় মানবতা বিরোধী অপরাধীর ফাঁসিও কার্যকর করা হয়। কিন্তু এখন এই আন্দোলন তেমন করে আর চোখে পড়ে না। নেতৃত্ব দিয়ে কোন্দলের জের ধরে সরকারপন্থীদের একটি অংশ সরে দাঁড়ানোয় ভাঙনের মুখোমুখি হয়েছে এই আন্দোলনের সংগঠকদের মধ্যে। এই প্রেক্ষাপটে এখন গণজাগরণ মঞ্চের কর্মকাণ্ড কী, এমন প্রশ্নের জবাবে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার বলেছেন, অসাম্প্রদায়িক বৈষম্য মুক্ত সমাজ করতে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা তার জন্য লড়াই অব্যাহত রয়েছে। তিনি বলেন, ধর্ষণ, শিশু হত্যা কিংবা অর্থকরী লুটপাটের প্রতিবাদ সবই অব্যাহত ছিল। কয়েক মাস আগে আমাদের কর্মসূচিতে হামলা হয়, আরেকটি কর্মসূচি ঘিরে আমি সহ অনেকের নামে মামলা হয়েছে। এরপরই কিছুটা স্থবির এসেছিল, কিন্তু গণজাগরণ মঞ্চের কার্যক্রম অব্যাহত রয়েছে। কিন্তু এখন কি আর মানুষের সাড়া পাওয়া যাচ্ছে? এর জবাবে ইমরান বলেন, এটি স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন, এখানে সবসময় যে সাড়া থাকে তা নয়। তবে সাম্প্রদায়িক সন্ত্রাসী বিরুদ্ধে যে রোড মার্চ অথবা কুমিল্লার তনু ধর্ষণের প্রতিবাদের কর্মসূচিতে মানুষের সমর্থন আমরা পেয়েছি, 2013 সালে যে দৃশ্যমান সাড়া এসেছিল, এখন কি ততটা সাড়া আছে কিংবা মানুষের সেই মনোভাব কি এখন আর অবশিষ্ট আছে? জবাবে ইমরান এইচ সরকার বলেন, তাদের লক্ষ্য ছিল গণজাগরণ সারা দেশে ছড়িয়ে দেয়া, সেটি হয়েছে। কারণ এখন যে কোনো অন্যায় হলে মানুষ গণজাগরণ মঞ্চের আদলে প্রতিবাদ করছে। 2013 সালের পর অধিকাংশ আন্দোলনে সাধারণ জনগণই নেতৃত্ব দিয়েছে। তিনি বলেন, এর আগে গাড়িতে আগুন দেয়া, ইট পাটকেল নিক্ষেপ এসবই ছিল রাজনৈতিক কর্মসূচি। ইমরান আরও বলেন, কিন্তু আমরা দেখিয়েছি কিভাবে রাস্তায় নীরবতা পালন করেও কর্মসূচি পালন করা যায়, কিভাবে মোমবাতি জ্বালিয়েও প্রতিবাদ করা যায়। কিন্তু এখন আর গণজাগরণ মঞ্চের কাজ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা কোথায়? জবাবে ডাক্তার ইমরান ঈদ সরকার বলেন, এখন থেকে সরে যাওয়ার যে সহজ ব্যাপার তাও নয়, কিন্তু শুরুতে যে ধরনের কর্মসূচি হয়েছে সেখানে পরিবর্তন এসেছে, পরিবর্তন এসেছে আন্দোলনের গতিতেও। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।